যে সব ঔষধি গাছ প্রাচীনকাল থেকে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে তার মধ্যে পাথরকুচি অন্যতম। চিকিৎসা বিজ্ঞানীদের মতে পাথরকুচি পাতা কিডনি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। পাথরকুচি পাতার উপকারিতা কী, খাওয়ার নিয়ম কী ইত্যাদি বিষয় চলুন জেনে নেই। পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণ করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় পেট ফুলে গেছে, প্রস্রাব আটকে আছে, সেক্ষেত্রে একটু চিনির সঙ্গে 1 বা 2 চা চামচ পাথরকুচি পাতার রস গরম করে খেলে উপকার পাওয়া যায়। পানির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। মৃগী রোগাক্রান্ত সময়ে পাথরকুচি পাতার রস 2 থেকে 10 ফোঁটা করে মুখে দিতে হবে। একটু পেটে গেলেই রোগের উপশম হবে। শিশুর পেট ব্যথা হলে 30 থেকে 60 ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয়। পাথরকুচি পাতার রসের সঙ্গে গুলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অর্শরোগ থেকে মুক্তি পাওয়া যায়। জন্ডিস নিরাময় ও লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি দেয় পাথরকুচি পাতা। 2 চামচ পাথরকুচি পাতার রস 1/2 কাপ গরম পানিতে মিশিয়ে 2 বেলা খেলে শরীরের জ্বালাপোড়া উপশম হয়। টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থানে সেঁক দিলে আরাম পাওয়া যায়। পিত্তজনিত ব্যথায় রক্তক্ষরণ হলে 2 বেলা 1 চা চামচ পাথরকুচি পাতার রস 2 দিন খেলে সেরে যাবে। কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয় রোগ সারাতে পাথরকুচি পাতার জুড়ি নেই। 3 মিলি পাথরকুচি পাতার জুসের সঙ্গে 3 গ্রাম জিরা ও 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়।